আচ্ছা, কারা কারা স্বপ্নে আমেরিকায় যেতে পেরেছেন? আমেরিকায় মানে স্বপ্নে আপনি বিমানে উঠেছেন, আমেরিকায় গিয়েছেন, 14-15 ঘন্টা 24 ঘন্টা জার্নি করে, এমন কেউ আছেন? আছেন? স্বপ্নে আমেরিকা যাওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও অনেক দূরে, তাই না? নাকি? কিন্তু তাই বলে কি মানুষ যায় না? যায়, আসলে যায়। আজকে আপনাদের ইয়েস এখন যতটা কম, আমি বিশ্বাস করি আজকের এই মঞ্চে যারা সেলিব্রিটি, যারা গাড়ি নিয়ে আজকে বাড়ি ফিরে যাবেন, তাদেরকে দেখার পর, তাদের সেলিব্রেশনের সময় আপনার মধ্যে যে হিংসাটা তৈরি হবে, যে ভালোবাসাটা তৈরি হবে, যে আত্মবিশ্বাস তৈরি হবে, তাতে পরবর্তী কোন প্রোগ্রামে আপনাকে ইয়েস বলার আগে বলবেন যে আমি রেডি। নাকি? নাকি? এক্সিলেন্ট ওয়ার্ল্ড, আপনারা সবাই এক্সিলেন্ট মানুষ, আর এই মুহূর্তে সবার চোখ জুড়ে কিন্তু একটাই স্বপ্ন। আজকে যে 7 জন মানুষ গাড়ি অ্যাসিপ করছে, বাংলাদেশের একমাত্র কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড, যারা নিজস্ব ফ্যাক্টরিতে পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসা করে, আর সেই ব্যবসা থেকে এক একজন, আগে কয়জন স্টার হয়েছে কেউ বলতে পারেন? কয়জন? 3 জন। আজকে কয়জন? আজকে কয়জন? 7 জন। 11তম, 12তম, 15তম এবং এইভাবে 70তম স্টার কারা হতে চান একটু হাতগুলো দেখি। এমডি স্যার কিন্তু দেখছেন যে আপনারা কারা স্বপ্ন দেখছেন এরকম এক একজন স্টার হওয়ার। সবাই, সবাই, আসলে সবাই, ইয়েস, আপনার পক্ষেই সম্ভব গাড়ি অর্জন করা। স্বপ্নে যেমন আপনি আমেরিকায় চলে যান, স্বপ্নের দেশে ঘুরে আসেন, আর বাস্তবতাও কিন্তু আপনাকে নিয়ে যাবে যদি আপনার স্বপ্ন, সম্ভাবনা সব কিন্তু একই রাস্তায় থাকে, তাই না? আর আমি বিশ্বাস করি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যারা ফাইটার আছেন, জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা আসলে একজন রয়্যাল মানুষ, কারণ 7 বছর আগে যেই ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে একটা নতুন স্বপ্ন সম্ভাবনাকে ঘিরে, আজকে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে এই স্বপ্ন সম্ভাবনাটা এত মজবুত হয়েছে, এত মজবুত হয়েছে যে ভবিষ্যতে প্রস্ফুটিত গোলাপের মতো সারা বাংলাদেশে সুবাস ছড়িয়ে যাবে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ফাইটাররা। কি বলেন? আমি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাব জনাব সাইফ উদ্দিন আল আজাদকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মাইক্রোফোনে আসবেন জনাব সাইফ উদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله ধন্যবাদ জনাব সাইফউদ্দিন আল আজাদকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন সুরঞ্জিত বর্মন মাইক্রোফোনে আসছেন জনাব সুরঞ্জিত বর্মন পবিত্র গীতা থেকে পাঠ করবেন সবাইকে আদাব ও নমস্কার হরে কৃষ্ণ আমি পবিত্র গীতার ষোড়শ অধ্যায় থেকে পাঠ করছি দৈবাসুর সম্পদ বিভাগ যুগ শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যুগ ব্যবস্থিতি দানং দমোচ্চ যজ্ঞোচ্চ সাধ্যায় স্তপ আর্যবম অনুবাদ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন নির্ভীক মনের পবিত্রতা জ্ঞান যুগে নিষ্ঠা দানে প্রবৃদ্ধি ইন্দ্রিয় সংযম যজ্ঞক্রিয়াকরণ বেদপাঠ তপস্যা সরলতা অহিংসা সত্যবাদিতা কুশূন্যতা ত্যাগে প্রবৃত্তি শান্তভাব লোভহীনতা সর্বজীবে দয়া লজ্জা নম্রতা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শুদ্ধি সূচ অদ্রুহ কাহার গোপনে ক্ষতি না করা নিজেকে অতি বড় মনে না করা এইসব গুণ যাহার মধ্যে তিনি সাত্ত্বিক গুণসম্পন্ন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্তিগিনী অধমতা চিতানন্দা ভবগ্নি বাটি নাশিনী বেদত্বী পরানন্দা তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জরি জয় হোক মানবতার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি সবাইকে আবারও আদাব নমস্কার ধন্যবাদ ধন্যবাদ সুরঞ্জিৎ বর্মনকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো সবার জানা তাই না সবার জানা আছে সবার জানা আছে আসলে জানা আছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন কতজন এই হচ্ছে আমাদের জানার অবস্থা সবাই যদি একসাথে বলে 30 লক্ষ তাই না তাহলে না ভালো হতো 1971 পঁচিশে মার্চ থেকে 1971 ষোলোই ডিসেম্বর 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ নাকি পেয়েছি লাল সবুজের একটি পতাকা বাংলাদেশ আমার অহংকার
বিশ্বের একমাত্র জাতি আমরা, একমাত্র দেশ আমরা, যারা 1952 ভাষা আন্দোলনের জন্য, ভাষার জন্য সালাম বরকত রফিক শফিক সহ নাম না জানা অসংখ্য শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, নাকি? এই বাঙালি তো আমরা যারা 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, নাকি? ঠিক তেমনি ভাবে যদি জাতি মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে পারে, তাহলে আপনার যদি একটা স্বপ্ন থাকে, আপনি যদি আজকে থেকে লক্ষ্য স্থির করেন, আজকে যে 7 জন গাড়ি অর্জন করছে, আমিও একদিন 1 বছর 2 বছরের মাথায় এমনি একজন অ্যাচিভার হিসাবে, সেলিব্রিটি হিসাবে এই মঞ্চে সংবর্ধনা গ্রহণ করব, তাহলে কি আপনার পক্ষে সম্ভব না? সম্ভব? যারা এক্সিলেন্ট ফাইটার আজকে এখানে আছেন, জনাব আনোয়ারেস রয়্যাল র্যাডার ব্যবস্থাপনা পরিচালক এক্সিলেন্ট ওয়ার্ল্ড, তার একটা বায়োগ্রাফি সবাই নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন, তাই না? তাই তো? যারা দেখেছেন এবং শুনেছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারেস রয়্যাল রানার জীবনের এক ঝলক, তার স্বপ্ন সম্ভাবনার কথা আমি বলবো না। আপনি অনেক বড় বড় মানুষকে ফলো করেন, অনেক অনেক বড় বড় মানুষকে আপনি স্বপ্ন দেখেন। আপনি যেই কোম্পানিতে কাজ করছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড, সেই ব্যবস্থাপনা পরিচালকের জীবনটাই আপনি একবার শুধু পর্যালোচনা করেন। ব্যবস্থাপনা পরিচালকের চোখ কয়টা? চোখ কয়টা? আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হয়? সমস্যা হয়? আজকে এখানে যারা আছেন, সুস্থ সবল মানুষ যারা আছেন, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ মেধা যা আছে, চোখ আপনারও 2টা, ব্যবস্থাপনা পরিচালকেরও 2টা, হাত আপনার 2টা, আনোয়ারেস রয়্যাল রানারও 2টা, মাথা আপনারও 1টা, আনোয়ারেস রয়্যাল রানারও 1টা, তাই না? তাই তো? আনোয়ারেস রয়্যাল রানা যদি আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করে এই এতগুলো মানুষের কর্মসংস্থান, রুটি রুজি, পরিবারের রুটি রুজি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার পক্ষে আরো বড় কিছু করা সম্ভব নয় কেন? আনোয়ারেস রয়্যাল রানা তো হোঁচট খেতে খেতে শিখেছেন, আর আপনি এখন, আমরা অনেক সময় বলি না, বাংলাদেশের একটা কোম্পানি অনেক সময় অ্যাড দেখেছেন কিনা জানি না, লাক্সের ছোঁয়ায় আমি স্টার হয়ে যাই, বলতো না? বলতো তো, নাকি? আর আপনি আজকে আনোয়ারেস রয়্যাল রানার মতো এমন একজন সেলিব্রিটির সঙ্গে থেকে, এমন একজন মানুষের সঙ্গে থেকে আপনি তো আরো বড় স্টার হওয়ার কথা। কারণ আনোয়ারেস রয়্যাল রানা কোথাও পড়ে গিয়েছেন, তাকে নিজে নিজে উঠতে হয়েছে, কোথাও ধাক্কা খেয়েছেন, তাকে নতুন করে শুরু করতে হয়েছে। কিন্তু আজকে আপনি যদি কোথাও ধাক্কা খান, হোঁচট খান, আপনার পাশে আনোয়ারেস রয়্যাল রানা আছে, সাদাত হোসেন রুবেলরা আছে, জাহাঙ্গীর ভাইদের মতো লোক আছে, তাই না? তাহলে আপনার কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? নাই। আজকে থেকে এই মঞ্চ থেকে নতুন করে স্বপ্ন সম্ভাবনা তৈরি করবেন, যেমনি আমরা স্বাধীন বাংলাদেশের সুফল উপভোগ করছি। আসেন এবার আমরা যাদের যে অর্জনের মাধ্যমে আমাদের প্রিয় সঙ্গীত জাতীয় সঙ্গীত, আমরা এবারে দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো। এবারে পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত।
এই দেশকে ভালোবাসেন কারা কারা? সবাই, তাই না? এই দেশীয় পণ্যকে ভালোবাসেন কারা কারা? সবাই, তাই না? ইয়েসের এত আস্তে জোর, আমি তো দুপুরে এখনো লাঞ্চ করিনি, আমার জোর দেখি কেমন? ইয়েস সবাই বলে, মনে হয় না। কেমন আছি সবাই? দেশকে যারা ভালোবাসি, দেশের পণ্যকে তারা অবশ্যই ভালোবাসে। যারা আজকে এখানে আছেন, এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড আজকে বিশ্বের অনেকগুলো দেশে ব্যবসা করছে, এটি তো সবার জানা, নাকি জানা? তো আপনি যে কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানি বিশ্বের উন্নত কয়েকটা দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, আপনি এক্সিলেন্ট ফাইটার হিসেবে, এই বিষয়টি আপনার কেমন লাগে? কেমন লাগে? ভালো। আমরা বিশ্বাস করি সবসময় আপনারা এই ভালোর সঙ্গেই থাকবেন। এবারে আপনাদের আমাদের সবার প্রিয় কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখব স্ক্রিনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সহযোগী হয়ে বর্তমান সরকারের ভিশন 2041 বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গড়ে উঠেছে এক্সিলেন্ট গ্রুপ। বর্তমানে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি ই কমার্স, ট্রেডিশনাল, ডিজিটাল এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের এক অপূর্ব সমন্বয় এক্সিলেন্ট গ্রুপ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে সমৃদ্ধির ছোঁয়া দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলেছে এক্সিলেন্ট গ্রুপ। বাংলাদেশের নিজস্ব কৃষি সম্পদকে কাজে লাগিয়ে শতভাগ প্রাকৃতিক উপায়ে পণ্য তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে কঠোর পরিশ্রমী ও স্বপ্ন বাস্তবায়নের প্রতিভূ জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা যৌথভাবে এক্সিলেন্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন 2013 সালে। তার নিরলস প্রচেষ্টা ও অসাধারণ নেতৃত্বের গুণাবলীর সাথে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সমন্বয় দেশের বেকার জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য সুনির্দিষ্ট ও বাছাইকৃত কাঁচামাল ব্যবহার করে বাজারজাত করছে। এ সকল পণ্য দেশীয় ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে বহির্বিশ্বেও এর চাহিদা সৃষ্টি করেছে। বিশুদ্ধ পণ্যের বিশ্বস্ত নাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এই স্লোগানের ধারাবাহিকতার প্রতিশ্রুতি রক্ষায় এক্সিলেন্ট গ্রুপের পণ্য উৎপাদনে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়। নিজস্ব প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম ল্যাবরেটরিতে গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে নতুন নতুন পণ্য উদ্ভাবন ও প্রস্তুত করে বাজারজাত করছে। পণ্য সমাহার সমৃদ্ধ করার পাশাপাশি সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। এই প্রতিশ্রুতি রক্ষায় সেবার দিকেও এক্সিলেন্ট গ্রুপ নজর রেখেছে এবং তারই ধারাবাহিকতায় এক্সিলেন্ট গ্রুপ সেবানির্ভর কিছু সহযোগী প্রতিষ্ঠান চালু করেছে। প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এক্সিলেন্ট ওয়ার্ল্ড ও এক্সিলেন্ট গ্রুপ জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা, যিনি তার নিরলস পরিশ্রম ও যুগোপযোগী তীক্ষ্ণ মেধার সমন্বয়ে সুদূর প্রসারে দৃষ্টি দিয়ে স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন এবং এক্সিলেন্ট গ্রুপকে আজকের সফলতার দ্বারপ্রান্তে এনেছেন। তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করার পাশাপাশি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং দেশীয় অর্থনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অসংখ্য বেকার জনগোষ্ঠীকে স্বপ্ন দেখাতে এগিয়ে এসেছেন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে। এক্সিলেন্ট গ্রুপের মাধ্যমে তিনি অনেক পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি করেছেন।
অর্থনৈতিক মুক্তির পাশাপাশি তার বিশাল কর্মী বাহিনীকে প্রতিনিয়ত তার মূল্যবান দিক নির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে চৌকস ব্যক্তিত্বে পরিণত করেছেন। পাশাপাশি তিনি খেদমাপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উদ্ভাবক বটে। আনোয়ার হোসেন রয়্যাল রানার যোগ্য নেতৃত্বে এক্সিলেন্ট গ্রুপের সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করতে সহযোগিতা করেছে। প্রতিষ্ঠানের প্রতিটি বিন্দুতে সে পরিতৃপ্তির ছোঁয়া লক্ষণীয়। সকলকে নিয়ে তৈরি করেছেন একটি সফল চৌকস এক্সিলেন্ট পরিবার, যে পরিবারে তিনি আস্থাভাজন কর্ণধার। এক্সিলেন্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সমূহ এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, টাচ ক্রিয়েশন লিমিটেড, টাচ এক্সক্লুসিভ, রয়্যাল টাচ ক্যাফে অ্যান্ড জুস বার, রেস্টুরেন্ট ফিশ ফ্রাই হাউস, গার্মেন্টস নিউম্যান ফ্যাশন, আইটি ফার্ম উইন উইন সার্ভিস প্রোভাইডার, দ্য গ্রিন অ্যাপল হোটেল লিমিটেড। এক্সিলেন্টের প্রোডাকশন গ্লুকোজ কন্ট্রোল, ফিমেল কেয়ার প্লাস, প্রোটিন প্লাস, বেবি লাইফ, পাওয়ার সোর্স কিং, ত্রিফলা মিক্স পাউডার, স্পিরুলিনা ফুড ক্যাপসুল, ক্যালসিয়াম পাওয়ার, ভিটা পাওয়ার, অ্যালো পাওয়ার, হার্ট কেয়ার, ওমেগা 369, বিটারেক্স, আই স্ট্রং, তুলসী জুস, অ্যালোভেরা জুস, তুলসী চা, স্লিম চা, ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম, স্পটলেস ক্রিম, নিম তুলসী অ্যালো ফেস ওয়াশ, অরেঞ্জ ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল, শ্যাম্পু ফর ম্যান, শ্যাম্পু ফর উইমেন, অ্যালোভেরা বডি লোশন, নিম বডি লোশন, নিম তেল, নিম সাবান, মধু সাবান, তুলসী সাবান, অ্যালোভেরা সাবান, বেবি সাবান, অ্যালোভেরা হ্যান্ড ওয়াশ, ডিশ ক্লিনার, লাইজল, এক্সিলেন্ট স্যানিটারি ন্যাপকিন এবং তিনটি ভিন্ন সুগন্ধির এক্সিলেন্ট শাওয়ার জেল। এক্সিলেন্ট গ্রুপ এমন একটি কোম্পানি যে তার প্রতিটি সহযোগী প্রতিষ্ঠানকে সাথে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত করেছে। এক্সিলেন্ট গ্রুপের মূল দর্শন হল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পণ্য ও সেবাকে পৌঁছে দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে দেশ ও দেশের মানুষকে নিয়ে বিশ্বব্যাপী এগিয়ে যাওয়া। দেশি পণ্যে থাকব বেশ গর্বমোড়া এক্সিলেন্ট বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার সারা দেশব্যাপী তার গ্রাহকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করছে এবং এরই মধ্যে সারা বাংলাদেশে 1000-এরও বেশি গ্রাহককে বিজনেস অ্যাচিভার হিসেবে তৈরি করে তাদের ক্যারিয়ারকে সুনিশ্চিত করেছে। এক্সিলেন্ট গ্রুপের সকল সদস্য এবং অ্যাচিভারগণ তাদের কাজকে অত্যন্ত ভালোবাসেন এবং সে অনুযায়ী পরিশ্রম করেন, কেননা তারা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে তাদের জীবনের মোড় ঘুরিয়ে ফেলেছেন। বাংলাদেশের 8টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে প্রধান প্রধান অফিস এবং সকল জেলা ও উপজেলায় এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অফিস বিদ্যমান। প্রায় 5 বছরের সফলতার ধারাবাহিকতায় বর্তমানে এক্সিলেন্ট গ্রুপের 3টি নিজস্ব ইন্ডাস্ট্রি, 2টি নিজস্ব কর্পোরেট বিল্ডিং, নিজস্ব ক্রয়কৃত জমি, প্রায় লক্ষাধিক বিপণন কর্মী, প্রায় 20 লক্ষ ক্রেতা, সারা দেশব্যাপী 350টিরও বেশি শোরুম ও অফিসের মাধ্যমে সফলতার সাথে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যুগান্তকারী বাজার বিপণনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড শুধুমাত্র হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেই থেমে থাকেনি, তাদের উন্নত ও সমৃদ্ধ জীবন গঠনেও অগ্রণী ভূমিকা পালন করছে, যার বাস্তব উদাহরণ হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রথম গাড়ি পাওয়া স্টার অ্যাচিভার কাজী শাহাদাত হোসেন রুবেল, সুমন চৌধুরী এবং দীপঙ্কর দেবনাথ দীপু। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আপনি পাচ্ছেন একটি নিরাপদ পেশাগত জীবন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী ও সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা, পৃথিবীব্যাপী ব্যবসা সম্প্রসারণের সুযোগ, অর্থনৈতিক নিশ্চয়তা। এক্সিলেন্ট ওয়ার্ল্ড তার ভবিষ্যৎ পথ চলায় স্বপ্ন দেখে 100টি দেশে পণ্য রপ্তানি করা, প্রতিটি গ্রামে পণ্য পৌঁছানো, বান্দরবনে 100 একর জায়গায় নিজস্ব প্ল্যান্টে প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন,
প্রতিটি জেলায় নিজস্ব জায়গায় অফিস ভবন নির্মাণ, সারা বিশ্বে এক্সিলেন্টের পণ্য রপ্তানি করা, 10 লাখ পরিবারকে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সহায়তা করা, 1000 গাড়ি অ্যাচিভার তৈরি করা, সারা দেশে এক্সিলেন্ট বিগ বাজারের 50,000 শোরুম প্রতিষ্ঠা করা, 2030 সালের মধ্যে বিশ্বের 1 নম্বর ই কমার্স ও নেটওয়ার্ক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার আদর্শ ও স্বপ্নকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় কর্মহীন মানুষদের নতুন পথের দিশা নিয়ে এগিয়ে এসেছেন জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা। তার নিরলস শ্রম ও বিচক্ষণতায় সৃষ্ট এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনার স্বপ্ন বাস্তবায়নের এক নতুন ঠিকানা। আমরা একক সাফল্যে বিশ্বাসী নই, দেশকে ভালোবেসে দেশের মানুষকে স্বাবলম্বী করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সুদূর প্রসারী স্বপ্ন ও সম্ভাবনাকে পুঁজি করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন জনাব রয়্যাল রানা ও তার এক্সিলেন্ট ওয়ার্ল্ড পরিবার। কেমন লাগলো? হিংসা হয়? হিংসা হয় আসলে? কারা কারা এমন হিংসা হয় একটু হাতগুলো দেখতে চাই। আর কারো হিংসা হয় না? এমন হতে চাইতো নাকি? এক্সিলেন্ট ওয়ার্ল্ড, স্বপ্ন সম্ভাবনার নতুন একটা নাম নাকি, না পুরনো নাম কোনটা? পুরনো নাম নাকি? যাদের হিংসা হয়, যারা এমন স্টার হতে চান, তাদের জন্য আজকে নতুন করে স্বপ্ন দেখার দিন নাকি? সবাই তো স্বপ্ন দেখতে রাজি নাকি? ইয়েস, সবাই। আজকে অতীতে যারা স্টার হয়েছেন 3 জন, আজকে 7 জন, এই 10 জনের তালিকায় আপনি হচ্ছেন কবে সেই ড্রিমটা আজকের এই মঞ্চ থেকে আমার মনে হয় সবাই সেট করে বাড়ি ফিরবেন নাকি? আপনাদের ইয়েসের জোর ভালো না। এমডি স্যার কি বলবেন জানেন? আমি তো গাড়ি দিতে চাই, কিন্তু আপনারা নিতে চাওয়ার জন্য কেউ কিন্তু ইয়েস বলছেন না, কেউ রাজি হচ্ছেন না, কারো স্বপ্ন নাই, এমনটা কি এমডি স্যার ভাববেন নাকি? না, আপনাদের সবার হাতে গাড়ি তুলে দেওয়ার জন্য এমডি স্যারকে রেডি থাকতে বলবো, কোনটা? ইয়েস, এমডি স্যার আপনাদের সবার হাতে একটা একটা গাড়ির চাবি তুলে দিতে চান। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে একনিষ্ঠভাবে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে নাকি? ইয়েস। এবারে নাদের রসুল শুনব, আর এটি পরিবেশন করবে জনাব আব্দুর রহমান, ইসলামী সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুর রহমান, ইসলামী সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও
মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়া, কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রৌশনীতে আধার লুকায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রৌশনীতে আধার লুকায়, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরা, শান্তি নামে অশান্ত ধরা,